আজকে আপনাদের অঞ্চলে কি প্রোগ্রাম হচ্ছে? আজকে 18/2/2021 বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক অভিনব প্রয়াস চোখের আলো গুরগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমাদের ক্যাম্প হচ্ছে। কতজন আজকে? আজকে আমাদের এই চোখের আলো ক্যাম্পে 4,500 মানুষজন এসছে, সরি 450 মানুষজন এসছে। তারা লাইনে দাঁড়িয়েছে এবং নাম রেজিস্ট্রেশন করেছে। তাদেরকে ভগবানপুর পঞ্চায়েত সমিতি উদ্যোগে গুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। তারা মোটামুটি চোখ দেখিয়ে যাদের চশমা প্রয়োজন তাদেরকে চশমা দেওয়া হবে এবং ঔষধেরও যাদের ঔষধের প্রয়োজন ঔষধও দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের ক্যাম্প উদ্বোধন করেছেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষা সম্মানের মৃন্ময়ী সাঁতরার উপস্থিতিতে ক্যাম্প উদ্বোধন হয়েছে। মানে জনগণের সাড়া কেমন পাচ্ছেন? জনগণের সাড়া অভিনব সাড়া পেয়েছে। তারা এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকারটা মানুষ এত গ্রহণ করেছে, মানুষ এত উপকৃত হয়েছে, তার নিরিখে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুয়ারে চোখের আলো কর্মসূচি নিয়েছে। এ অবধি 10টায় ক্যাম্প শুরু হয়েছে। মানুষজন যা এসছে বা তারা যা বলছে খুবই তারা এইটাকে ভালোভাবে গ্রহণ করেছে, যে অর্থের বিনিময়ে তারা চোখ দেখাতে পারে না বা চশমা নিতে পারে না, আজকে তারা এটা পেয়ে খুবই আনন্দিত। Thank you.
জিজ্ঞাসা করি জানি।